হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা ফিজিক্যাল সায়েন্স থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করব, যেগুলো তোমাদের এএনএম জিএনএম পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো ভিডিওটা দেখো। ভিডিও শুরু করার আগে টুডেজ জ্ঞান হচ্ছে, টিচার্স ক্যান ওপেন দ্য ডোর বাট ইউ মাস্ট এন্টার ইট ইয়োর সেলফ। টিচার্সরা তোমাদেরকে পড়া বুঝিয়ে দিয়ে বিভিন্ন রিসোর্স দিয়ে সাহায্য তো করবেন, কিন্তু পড়াটা পড়ে পরীক্ষা দেওয়া এগুলো সব তোমাদেরই কাজ, তোমাদেরকেই করতে হবে। তো আজকে প্রথম প্রশ্ন বলেছে, ক্যাথোড রশ্মি ড্যাশ কণার স্রোত, ক্যাথোড রশ্মি ইলেকট্রন কণার স্রোত। ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রন কণার স্রোত, প্রোটন বা নিউট্রন নয়, ইলেকট্রন কণার স্রোত বলে এটাকে অনেক সময় ই বিমও বলা হয়ে থাকে, ই বিমও বলা হয়ে থাকে, ইলেকট্রন বিম বা ই বিম বলা হয় ক্যাথোড রশ্মিকে। নেক্সট প্রশ্ন বলেছে, অ্যালকিন শ্রেণীর অন্তর্ভুক্ত দ্বিতীয় সদস্য কোনটি। দেখো, প্রশ্ন প্রথম কথা বলেছে অ্যালকিন, এবং আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, বলেছে দ্বিতীয় সদস্য। তো এই ক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে C3H6, অর্থাৎ প্রোপেন। প্রশ্নটা যদি দ্বিতীয় না বলে প্রথম সদস্য বলতো, তাহলে হতো C2H4, ফার্স্ট বলে এটা হতো ইথিন, আর যেহেতু দ্বিতীয় সদস্য বলেছে তাই এটা হল আর অ্যালকিনের এটা। কিন্তু যদি প্রশ্নটা অ্যালকেনের বলতো, তখন ফার্স্ট হতো মিথেন এবং সেকেন্ড হতো কিন্তু C2H6, মিথেন এবং ইথেন। নেক্সট প্রশ্নে যাই। নিউক্লিয়াসের ব্যাস যে এককে পরিমাপ করা হয়, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং সেটার ব্যাস কোন এককে পরিমাপ করা হয় নিচের জানতে চেয়েছে, মাইক্রন, ন্যানোমিটার, অ্যাংস্ট্রম নাকি ফার্মি। দেখো, পরমাণুই খুব ছোট, পরমাণু আমরা সেভাবে চোখে দেখতে পাই না, তো তার যে কেন্দ্রের নিউক্লিয়াস সেটা আরো ছোট হবে, তো সেটা মাপা হয় ফার্মি এককে। তোমরা আমাকে বলো অ্যাংস্ট্রম কিসের ইউনিট, অ্যাংস্ট্রম দিয়ে আমরা কি মাপি, তোমরা আমাকে জানিও কমেন্ট করে। নেক্সট প্রশ্ন বলেছে, 12 ভোল্ট বিভব পার্থক্যে 2 কুলম্ব চার্জ পাঠালে কৃতকার্য কত হবে। তো কৃতকার্য ডাব্লু জানতে চেয়েছে, ডাব্লু সমান আমরা জানি যে ভি ইন্টু কিউ হয়। তো ভি কত বলেছে, 12 ভোল্ট বিভব পার্থক্য বলেছে, এবং কিউ বলে দিয়েছে 2 কুলম, তো সিম্পল অ্যান্সার 24 জুল হবে। বুঝতে না পারলে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। নেক্সট প্রশ্ন বলেছে যে, রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত সেটা হলো, রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত সেটা রৈখিক ভরবেগ, বল, ভর নাকি গতিশক্তি। তো এটার উত্তর হবে রৈখিক ভরবেগ। নেক্সট প্রশ্ন বলেছে, তড়িৎ শক্তির ব্যবহারিক একক কি, তড়িৎ শক্তির ব্যবহারিক একক কি। অপশন বলেছে ওয়াট, জুল, বিওটি এবং ভোল্ট। দেখো, ওয়াট এটা কিসের শক্তি, এটা কিসের ইউনিট, পাওয়ারের, ক্ষমতার ইউনিট। জুল কিসের ইউনিট, এনার্জি, শক্তি। বিওটি কি, বিওটির ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যান্সার। তড়িৎ শক্তির ব্যবহারিক একক হচ্ছে বিওটি বা বোর্ড অফ ট্রেড ইউনিট। তোমরা আমাকে বলো ভোল্ট কিসের ইউনিট, বা ভোল্ট দিয়ে আমরা কি মাপি। নেক্সট প্রশ্নে যাই। পেট্রোলিয়ামের যে অংশটি সর্বনিম্ন উষ্ণতায় পাতিত হয়, এটা পাতিত হবে, সর্বনিম্ন উষ্ণতায় পাতিত হয় কোন, নিচের অপশন দেওয়া আছে এদের মধ্যে কোনটি। দেখো, পেট্রোলিয়াম আমরা সমুদ্রের তলা থেকে তুলেই তো আর সেটা ব্যবহার করতে পারি না, সেটাকে নানা উষ্ণতায় ধাপে ধাপে সেটা থেকে আমরা যেটা চাইছি সেটা আমরা এক্সট্রাক্ট করে নিই। তো কোন উষ্ণতায় কি তৈরি হয়, মানে এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো বিভিন্ন উষ্ণতায় তৈরি হয়, কিন্তু আমাকে জানতে চেয়েছে সর্বনিম্ন উষ্ণতায়। তো এটার অ্যান্সার হবে রিফাইনারি গ্যাস। দেখো, এখানে বিভিন্ন উষ্ণতায় কি পাওয়া যায়, 370 ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতা, মানে 400 থেকে 300-র মধ্যে পাই ফুয়েল অয়েল, তারপর ডিজেল, কেরোসিন, পেট্রোল, বিউটেন, প্রোপেন, বিভিন্ন গ্যাসগুলো বিভিন্ন টেম্পারেচারে পাই, মানে আমাকে জানতে চেয়েছে যে এইখানটাতে আমি কি পাই, সেটা হচ্ছে রিফাইনারি গ্যাসগুলো। নেক্সট প্রশ্ন বলেছে, ফিউজ তারের উপাদান, ফিউজ তারের উপাদানগুলি কি কি। অপশন এ বলেছে কপার এবং টিন, অপশন বি বলেছে জিঙ্ক এবং টিন, অপশন সি বলেছে যে লেড এবং টিন, নাকি কপার এবং লেড। তো এটার অপশন হবে লেড এবং টিন।
নেক্সট প্রশ্ন বলেছে, কোন হাইড্রোজেন ঘটিত যৌগটি তড়িৎযোজী প্রকৃতির? অপশনে দিয়েছে C12H22O11, এটা হচ্ছে সুক্রোজ, সুক্রোজের ফর্মুলা এটা, NH3 অ্যামোনিয়া দিয়েছে, NaH এবং H2O, এই কটা দিয়েছে। তো এদের মধ্যে কোনটা তড়িৎযোজী? তো এটার অ্যান্সার হবে NaH। দেখো এখানে এর মধ্যে এটার কথা তো ছেড়ে দাও, এটা তো সুক্রোজ বললাম। NH3 অ্যামোনিয়া, NH3 এরা এরা কিন্তু সমযোজী বন্ধন করে, তড়িৎযোজী নয়, এবং জল এও সমযোজী বন্ধন করে, কিন্তু NaH এ কি করে, Na+ আর H- ভেঙে যায়, তার মানে তড়িৎযোজী, সেজন্য উত্তরটা NaH হলো। নেক্সট প্রশ্ন বলেছে, ডুলারুমিন সংকর ধাতুর প্রধান উপাদান, ডুলারুমিন এই যে সংকর ধাতু এটা থেকে আমরা, এটার প্রধান উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম, এবং আদার্স উপাদান হচ্ছে কপার আছে, ম্যাগনেসিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, কিন্তু প্রধান উপাদান কিন্তু হবে আমার অ্যালুমিনিয়াম। তো এই ছিল আজকের ফিজিক্যাল সায়েন্স থেকে বেশ কিছু প্রশ্ন। ফিজিক্যাল সায়েন্সের ক্লাসটা কেমন লাগলো সেটা আমাকে তোমরা জানিও, এবং তোমাদের যদি কোনো সাজেশন থাকে এই সংক্রান্ত, বা তোমরা কিরকম ক্লাস চাইছো সেটা আমাকে অবশ্যই জানিও। তো আজকের ক্লাস এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।